নমস্কার তোমাদের সকলকে আজ আমরা ক্লাস এইটের ইতিহাস বইয়ের আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টারের এমসিকিউ এবং এসি যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব আমরা এই এমসিকিউ এবং এসি এই প্রশ্নগুলো যদি আমরা সঠিকভাবে করে রাখতে পারি তাহলে পরীক্ষার জন্য আর কোনো প্রশ্ন তোমাদেরকে করতে হবে না তো চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে দেখো এক নম্বর প্রশ্ন কি বলা হয়েছে আচ্ছা প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো সুবা বাংলায় অষ্টদশ শতকে সেনাপতিকে আর কি নামে জানা যেত অপশন এ দেখো ফরসি অপশন বি শুল্ক অপশন সি বক্সি অপশন ডি ফরম্যান এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে বক্সি পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন অপশন দেওয়া রয়েছে দেখো রজার ড্রেক অক্ষয় কুমার অপশন সি কী বলা হয়েছে দেখো হল ওয়েল অপশান ডি বলা হয়েছে দেখো রবার্ট ক্লাইভ এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে হল ওয়েল পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো আশোফ ঝা উপাধি পেয়েছিলেন অপশন এ আলিবর্দি খান অপশন বি সাদাত খান অপশন সি অপশন সি নিজাম উল মুলক ডি মির্জাফুর এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে নিজাম উল পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যান সতেরোশো সত্তর সতেরোশো সাত সতেরোশো সাতাত্তর এবং আঠেরোশো সাত এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ সতেরোশো সাত খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো নিজাম উল মুলক হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এবার আমরা পরেরটা দেখে নেব তো পরেরটায় কি বলা হয়েছে দেখো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাংলার দেওয়ানি লাভ করেন অপশান নম্বর এ বলা হয়েছে দেখো দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে দ্বিতীয় বাহাদুর শাহর নিকট থেকে অপশান সি বলা হয়েছে ফারুক শিয়ার নিকট থেকে অপশান ডি বলা হয়েছে ঔরঙ্গজেবের নিকট থেকে এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ অর্থাৎ দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে এবার আমরা সাতের প্রশ্নটি দেখে নেবো কী বলা হয়েছে দেখো যে লর্ড ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর হওয়ার সময় বাংলার নবাব ছিলেন অপশান এ নিজাম উদ্দোল্লা অপশান বি মির্জাফর অপশান সি মিরকাসিম অপশান ডি শৈফ উদ্দোল্লা এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ অর্থাৎ নিজাম উদ্দোল্লা পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো যে ছিয়াত্তরের মনন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন অপশান এ বলা হয়েছে দেখো রবার্ট ক্লাইভ অপশান বি বলা হয়েছে অরেন হেস্টিংস অপশান সি বলা হয়েছে কার্টিয়ার অপশান ডি বলা হয়েছে ভেরেলেস্ট এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর বি অর্থাৎ কার্টিয়ার পরের প্রশ্নই কি বলা হয়েছে দেখো আঞ্চলিক শক্তিগুলির মধ্যে তিনটি প্রধান শক্তি ছিল বাংলা হায়দ্রাবাদ এবং অপরটি দেখো অপরটি এখানে অপশান দেওয়া রয়েছে অযোধ্যা অপশান নম্বর বি বলা হয়েছে লখনৌ অপশান নম্বর সি বলা হয়েছে মহীশূর অপশান নম্বর ডি বলা হয়েছে দিল্লি এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ অর্থাৎ অযোধ্যা পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো মুর্শিদাবাদের কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন অপশান নম্বর এ ওয়াজেদ আলী অপশান নম্বর বি সিরাজ উদ্দোল্লা অপশান নম্বর সি আলিবর্দি খান অপশান নম্বর ডি মুর্শিদ কুলি খান এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে মুর্শিদ গুলি খান পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো ড্যাশ ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যায় অপশান নম্বর এ বলা হয়েছে দেখো প্রথম অপশান বি বলা হয়েছে দ্বিতীয় অপশান সি বলা হয়েছে তৃতীয় অপশান ডি বলা হয়েছে চতুর্থ এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর ডি অর্থাৎ চতুর্থ পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো পেশোয়া পদটি বিলুপ্ত করা হয় ড্যাশ ইঙ্গ মারাঠা যুদ্ধের পর অপশান এ বলা হয়েছে প্রথম ইঙ্গ মারাঠা অপশান বি বলা হয়েছে দ্বিতীয় ইঙ্গ মারাঠা অপশান সি বলা হয়েছে তৃতীয় অঙ্গ ইঙ্গ মারাঠা অপশান ডি বলা হয়েছে চতুর্থ ইঙ্গ মারাঠা এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের পর পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো কোন চুক্তির ফলে সোজা সোজাউদ্দোল্লা অযোধ্যার শাসনভার ফিরে পান অপশান এ বলা হয়েছে এলাহাবাদ চুক্তি অপশান বি বলা হয়েছে ফারুক শিয়ার চুক্তি অপশান সি বলা হয়েছে শ্রী রঙ্গপত্তমের সন্ধি অপশান ডি বলা হয়েছে লক্ষণর সন্ধি এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে আমাদের এলাহাবাদ সন্ধি পরের প্রশ্নে কী বলা হয়েছে দেখো কত খ্রিস্টাব্দে নাদির শাহের নেতৃত্বে পার্সিকরা দিল্লি শহর আক্রমণ করে অপশান এতে বলা হয়েছে সতেরোশো সাত থেকে সতেরোশো আট অপশান বিতে বলা হয়েছে সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো ছেষট্টি অপশেন সিতে বলা হয়েছে সতেরোশো আটত্রিশ থেকে সতেরোশো উনচল্লিশ অপশেন ডিতে বলা হয়েছে সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো আটান্ন এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশেন নম্বর সি অর্থাৎ সতেরোশো আটত্রিশ থেকে সতেরোশো উনচল্লিশ পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন অপশন এ বলা হয়েছে রবার্ট ক্লাইভ অপশন বি বলা হয়েছে লর্ড আমহ বলা হয়েছে অপশন সি বলা হয়েছে লর্ড ডালহসি অপশন ডি বলা হয়েছে লর্ড ওয়েলেসলি এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি অর্থাৎ লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো ড্যাশ ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যায় অপশন এ বলা হয়েছে প্রথম ইঙ্গ মহীশূর অপশান বি বলা হয়েছে দ্বিতীয় অপশান সি বলা হয়েছে তৃতীয় অপশন ডি বলা হয়েছে চতুর্থ এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে চতুর্থ ইঙ্গ মহীশূরের যুদ্ধে টিপু সুলতান মারা যায় পরেরটাই কি বলা হয়েছে দেখো যে আলিবর্দি খানের সেনাপতি ছিলেন অপশান এ বলা হয়েছে মিরকাশিম অপশান বি বলা হয়েছে মির্জাফর অপশান সি বলা হয়েছে শব্দর জং অপশান ডি বলা হয়েছে সিরাজ উদ্দোল্লা এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর বি অর্থাৎ মির্জাফর পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ব্রিটিশ বাহিনী আবার কলকাতা দখল করে অপশান এ বলা হয়েছে লর্ড ওয়েলেসলি অপশান বি বলা হয়েছে লর্ড কর্নালিস অপশান সি বলা হয়েছে লর্ড ক্লাইভ অপশান ডি বলা হয়েছে লর্ড ডালহোসি এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে লর্ড ক্লাইভ পরের প্রশ্ন আমরা দেখে নেব পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো যে সত্য বিলপ নীতির প্রবর্তক করেন অপশান এ বলা হয়েছে রবার্ট ক্লাইভ অপশান বি বলা হয়েছে হ্যাস্টিংস অপশান সি বলা হয়েছে বেন্টিং অপশান ডি বলা হয়েছে লর্ড সি এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর সি অর্থাৎ উইলিয়াম বেন্টিং পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো যে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যায় কত খ্রিস্টাব্দে অপশান নম্বর এ বলা হয়েছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে অপশন নম্বর বি বলা হয়েছে সতেরোশো সাত খ্রিস্টাব্দে অপশেন নম্বর সি বলা হয়েছে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে অপশান নম্বর ডি বলা হয়েছে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর বি অর্থাৎ সতেরোশো সাত খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো শব্দর জং মারা যাওয়ার পর অযোধ্যার শাসক খান অপশান নম্বর এ বলা হয়েছে সাদাত খান অপশান নম্বর বি বলা হয়েছে সোজাউদ্দোল্লা অপশান নম্বর সি বলা হয়েছে ওয়াজিদ আলিসা অপশন নম্বর ডি বলা হয়েছে বুরহান উল মুলক এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে সুজা উদ্দোল্লা এবার আমরা আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টার থেকে যে সমস্ত এসে কেউ প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে সেই প্রশ্নগুলো এবার আমরা দেখে নেব তো চলো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো কেন বাংলার দেওয়ান মুরজিদগুলির ফারুক শিয়ারের ফরমান নাকচ করার অধিকার ছিল না তো এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে দেখো মুর্শিদকুলি সুবা বাংলার প্রায় স্বাধীনভাবে শাসন করলেও তিনি মোগল সম্রাটের অধীনে ছিলেন তাই কোম্পানিকে দেওয়া ফারুকসিয়ারের ফরম্যান মুর্শিদকুলি খা নাচক করতে পারতেন না পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো জোসেফ ডুফলেকে এর যে সঠিক উত্তর জোসেফ ডুফলে ছিলেন পন্ডিচেরির ফরাসিদের গভর্নর জেনারেল পরের প্রশ্ন আমরা দেখে নেব কি বলা হয়েছে দেখো যে সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর ছিলেন ড্রেক ক্লাইভ ওয়েলেসলি এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে ড্রেক পরের প্রশ্নটি আমরা দেখে নেব পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদে কটি চুক্তি হয়েছিল এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে দেখো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদে দুটি চুক্তি হয়েছিল পরের প্রশ্নটি আমরা দেখে নেব পরের প্রশ্নটি কি বলা হয়েছে দেখো কোন যুদ্ধে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে তো এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে যে বন্দিবাস ও তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি কি বলা হয়েছে দেখো যে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন টিপু সুলতান সাজাদ খাঁ নিজাম এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে নিজাম পরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো মীরকাসিম কে এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে দেখো মীরকাসিম ছিলেন সুবা বাংলার শেষ স্বাধীন নবাব তথা মির্জাফরের জামাই পরের প্রশ্নটি কি বলা হয়েছে দেখো যে লাহোর চুক্তি অনুযায়ী কোন কোন অঞ্চল ব্রিটিশ কৃতিত্ব প্রতিষ্ঠা করেন এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব দেখো লাহোর চুক্তি অনুযায়ী জলন্ধর দোয়াব অঞ্চলে ব্রিটিশ কৃতিত্ব প্রতিষ্ঠা হয় তারপরের প্রশ্নটি কী বলা হয়েছে দেখো সতেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন ছিল ড্যাশ খ্রিস্টাব্দ এর যে সঠিক উত্তর উত্তরটিও হয়ে যাবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ পরের প্রশ্ন দেখো যে বাংলা শেষ স্বাধীন নবাবকে এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে বাংলা শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দোল্লা পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো বণিক রাজা কাদের বলা হতো এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব বলছে আঠারোশো শতকে সুবা বাংলায় অমিচাঁদ খোজা এবং জগৎ শেঠ প্রমুখ বণিকদের বণিক রাজা বলা হতো পরের প্রশ্নটায় কী বলা হয়েছে দেখো ঢাকা নগরটি কি নামে পরিচিত ছিল এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে ঢাকা নগরটি জাহাঙ্গীর নগর নামে পরিচিত ছিল পরের প্রশ্নটায় কী বলা হয়েছে দেখো সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন দেখো আমরা দেখে নিই বলছে চিনুক কুলিজ খান মোগল সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে নিজাম উল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে আসব ঝা উপাধি নিয়ে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন পরের প্রশ্নই কি বলা হয়েছে দেখো মুর্শিদকুলির আমলে সুবা বাংলার অর্থনৈতিক নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে ছিল এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব মুর্শিদগুলির আমলে সুবা বাংলার কোষাগার ও টাকসালের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে জগৎ সেটের হাতেই ছিল দেখো পরের প্রশ্ন আমরা দেখে নেব পরের প্রশ্নতে কী বলা হয়েছে দেখো ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব কত বছর ধরে চলেছিল এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব কুড়ি বছর ধরে চলেছিল সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো আলিবর্দি খান কবে মারা যান এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আলিবর্দি খান মারা যান পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো যে মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কে রচনা করেন এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি রচনা করেছিলেন কবি গঙ্গারাম পরের প্রশ্ন আমরা দেখে নেব পরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো মোগল বাদশাহ সতেরোশো পঁয়ষট্টির দেওয়ানী প্রদানের বিনিময়ে কি লাভ করেন মোগল বাদশাহ সতেরোশো পঁয়ষট্টির দেওয়ানী প্রদানের বিনিময়ে অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব লাভ করেন পরের প্রশ্নতে কী বলা হয়েছে দেখো যে কে মহীশূর শার্দুল নামে পরিচিত এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে টিপু সুলতান মহীশূর শার্দুল নামে পরিচিত আচ্ছা পরের প্রশ্নটায় কি বলা হয়েছে দেখো পরের প্রশ্নতে বলা হয়েছে যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব কত বছর ধরে চলেছিল এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব ইঙ্গ ফরাসি যুদ্ধ কুড়ি বছর ধরে চলেছিল সতেরোশো চুয়াল্লিশ থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল তারপরের প্রশ্নটি আমরা দেখে নেব কী বলা হয়েছে দেখো চীন খা কে ছিলেন এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব যে মোগল দরবারের এক শক্তিশালী অভিজাত তথা হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠিতা ছিলেন মীর কামার উদ্দিন সিদ্দিকি এবং সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিচ উপাধি দেন এই ছিল এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর এরপরে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব দুই মার্কের যে প্রশ্নগুলো হবে সেই দুই মার্কের প্রশ্নগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো একইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ এসএকিউ এবং দুই মার্কের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব যদি তোমরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও